দিনভর শহর জুড়ে দফায় দফায় বৃষ্টি, সন্ধ্যা থেকে শুরু অঝোর ধারায় শহরের বিস্তীর্ণ অংশে জল জমে ভোগান্তি অফিস ফেরত মানুষের। বিদেশ থেকে মেয়র পরিষদকে ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত কয়েকটি জেলা, মালবাজারে চেল নদীর বাঁধ ভাঙল, প্লাবিত বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক, বৃষ্টি আরও চলবে বলল আবহাওয়া দফতর। রোম সফর সেরে আজ রাতে জার্মানিতে মুখ্যমন্ত্রী, আগামী তিন দিন শিল্পপতিদের সঙ্গে বৈঠক, 7 তারিখ 120 জন লগ্নিকারীকে নিয়ে মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলন। সিঙ্গাপুর লন্ডনের পর এবার জার্মানির নজরে বিখ্যাত গাড়ি শিল্প সংস্থা বিএমডব্লিউ, উৎপাদন শিল্প ও আধুনিক প্রযুক্তি নিয়েও বৈঠক, রাজ্যের হাল ফেরাতে কি আসবে বিদেশি লগ্নি, তাকিয়ে সব মহল। সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরতে জটিলতা, এবার অতিরিক্ত ক্ষতিপূরণের দাবি অনিচ্ছুক কৃষকদের একাংশের। দশ বছর পেরিয়ে গেল, এখন বুঝতে শিখেছি শিল্প হলেই ভালো হতো, মত অনিচ্ছুক কৃষকদের একাংশের। এখন চাইছি যে এর মধ্যে যদি শিল্প হয় খুব ভালো হবে। রহস্যজনকভাবে উধাও স্কটিশ চার্চ স্কুলের ছাত্র, শনিবার থেকে খোঁজ মিলছে না দশম শ্রেণীর ছাত্র বিশ্বেশ্বর পালের, থানায় মিসিং ডায়েরি, ডায়েট স্কুলের সামনে বিক্ষোভ। কেপিসি মেডিকেল কলেজে 76 জন ছাত্রের ভর্তি বাতিল, নির্দেশ কলকাতা হাইকোর্টের, মেধা তালিকার ভিত্তিতে ভর্তি না নিয়ে অনিয়ম হয়েছে, তোপ আদালতে, রাজ্যকে নজরদারির নির্দেশ কলকাতা হাইকোর্টের। নতুন শিক্ষিকাদের বাড়তি সুবিধা দেওয়ার ভাবনা সরকারের, বাড়ির কাছে স্কুলেই চাকরি দেওয়ার পরিকল্পনা, পুরনোরাও যাতে এই সুবিধে পান তাও দেখা হবে ঘোষণা শিক্ষামন্ত্রীর। জলপাইগুড়ির ভান্ডিবাড়ি চা বাগানে গলা কেটে খুন ম্যানেজার, বাগানে উদ্ধার গণেশ ঠাকুরের রক্তাক্ত দেহ, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার।